ضد له ولا ند له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى أيضا في موضع آخر: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم شبيهك بدر الليل بل أنت أنور. شبيهك بدر الليل بل أنت أنور ووجهك من ماء الملاحة أزهر. اللهم وعلى آلي زباں تاب ود درد ہاں جائے گیر، ثنائے محمد بود دل پذیر. حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متکا، سوارے جہاں قال رسول الله صلى الله تعالى عليه وسلم: إنما أنا بعثت معلما. وقال في موضع آخر: إنما أنا بعثت مبلغا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. فالحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. يا معلم إبراهيم علمنا، ويا مفهم سليمان فهمنا. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী দুলকে ভুলকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামী সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সর্বাগ্রে সমস্ত প্রশংসা ও গুণকীর্তন আরাধনা উপাসনা স্তব স্তুতি সেই মহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাত আমাদের খালিক তথা স্রষ্টা মালিক তথা কর্তা রব তথা প্রতিপালকের জন্য যিনি দয়া করে মেহরবানি করে একটা সুন্দর নূরানি বা বরকত মাহফিলে একটাই মাত্র সাবজেক্ট অবজেক্ট পারপাস গোল অ্যাম্বিশন বা উদ্দেশ্য সেটা হলো আল্লাহ ও তাঁর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শোনা ও করা এইরকম একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মতো তাঁর কিছু বান্দাদেরকে এই নূরানি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন তাঁর শুক্রিয়া জ্ঞাপনার্থে একবার সবাই সম্মিলিত স্বরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আমার আপনার নবী শেষ নবী মহানবী প্রিয় নবী সোনার নবী সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সংহতির মূর্ত প্রতীক আমেনার দুলাল মরুর ভাস্কর আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত সবাই বলেন আল্লাহু আমিন অতঃপর আজকেকার সভার নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত যথাযোগ্য মহামান্য সভাপতি সাহেব দামা মাজদুহু মুসামি আমার সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ দিনদরদি ভাতৃবৃন্দ যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা ও বুবু জানেরা শ্রেণীগতভাবে সবাইকে সালাম শুভেচ্ছা স্নাশিস সম্ভ্রম সম্ভাষণ জানাই ফর দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার টু অ্যাটেন্ড সাচ আ প্রোগ্রাম ইন ইউর এরিয়া আপনাদের এখানে আমি নিউ ফেস নূতন চেহারা এখানকার জন্য বাকি কোথায় কোথায় এসেছি আল্লাহ ভালো জানেন এবারে অনেক ভাই চিন্তা করবেন যে নূতন ফেস নিউ ফেস মানে নিউ স্পিচেস হওয়া উচিত নূতন কথা হওয়া উচিত আমি বলি না নূতন কথা তো হবে না হবে পুরাতন কথা এবারে মধ্যখান থেকে কথা উঠবে যুবক ভাইরা বলবে বেটা এখন থেকেই কেটে পড়ো তুমি আমরা তোমাকে এনেছি নূতন কথা শোনার জন্য না পুরাতন কথা শোনার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম সেই গমের রুটি খেতেন এখনো তো মনে হচ্ছে এখানে রুটিও চলে সেই যুগে ভাত চলতো তো এখনো চলছে যদি বলি আমরা সব চেঞ্জ করে দেব তাহলে আমাদের কাঁকর খাওয়া উচিত হ্যাঁ ভাতটাকে পরিবর্তন করে বিরিয়ানি পোলাও জর্দা ইত্যাদি তৈরি করা গিয়েছে তবে আসল মেটেরিয়াল কিন্তু সেই ধান আর চাল ঠিক ওই রকম গমটাকে আটা তার থেকে এটা ওটা করে ময়দা করে আপনি চাই রুটি করেন পরেটা করেন আর যাই করেন মুগলাই করেন কিন্তু আসল সেই আটা আর গম এর মতলব এ জায়গায় দাঁড়ায় যে যিনি এখানে বসবেন তার জিম্মেদারি তার রিসপন্সিবিলিটি তার দায়িত্ব এটা যে তিনি মূলত দুটো জিনিসকে বেস করে কথা বলবেন একটার নাম হলো আল কোরআন দ্বিতীয়টার নাম হলো আসুন্না এবার আলাদা কথা যিনি বক্তা হবেন কেউ উর্দুতে বলবেন মুফতি সাহেব তো আসলে বাঙালি মানুষ কিন্তু উনি উর্দু কথা বলছিলেন মে তো ডাউট মে থা কি আসলান ইহা উর্দু চলতি হ্যায় ইয়া বাংলা চলতা হ্যায় यानी यहाँ की असली जबान क्या है ये बंगाल में बोल रहे हैं या बिहार में यूपी में यार पौरे मौलाना जमील साहब आज में तीनी तो माशाल्लाह तीनी तो उर्दू भाषी और मुफ्ती साहब बांग्ला भाषी किंतु उर्दू दे वक्त बोले कैसे हैं आमार हुकुम होलो आपनी बांग्ला कथा बोल बैन आपनी बांग्ला वक्ता ही से पैसे चल तो बोलार उद्देश्य एटा जिनी एखाने बसबें তানার ভঙ্গিমা আলাদা হতে পারে স্টাইল আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে কিন্তু ওই বেস আসল যেটা বুনিয়াদ সেটা হলো চাল আর গম তার মানে কোরআন এবং হাদিস এটাকেই সামনে রেখে আমাদের কথা যিনি আসবেন তিনি বলতে বাধ্য আই থিঙ্ক প্লান্টি অফ এডুকেটেড পিপল আর প্রেজেন্ট হিয়ার দে আর লিসনিং টু মি
It's their responsibility to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. Jara ekhane upasthit achi Mufti Sahib khub joruri kotha bolchilen amader samajer obogga ebong obokkhoy niye. Ami shunchilam alhamdulillah istifada korchilam. Boro gyani manush boro pandit manush ebong apnader bhumi putro ebong ekjon আমরা যাদের উপরে গর্ব করি সেই রকম একজন গর্বিত কাসিমি কিন্তু তার সঙ্গে এখানে যারা আমরা উপস্থিত আছি কথাবার্তা শুরু হওয়ার আগে একটা বিষয় স্পষ্ট হওয়া উচিত আমরা নাম শুনেছি একটা কিতাব আছে বুখারী শরীফ কেনা জানি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমি সামাই আলাল আরদ আল্লাহর কিতাব আল কোরআনের পরে সবচেয়ে সুন্দর বিশুদ্ধ কিতাব বুখারীকে বলা হয় এর অনেক কারণ আছে একটা কারণ আপনাদেরকে বলি যেহেতু কথাটা এসে গেছে তো একটু এখানে কোন উলামায়ে কেরামরা রয়েছেন তারা তো জানেন বুখারী শরীফের মূল কারণটা কি আল্লাহ পাক এত বেশি পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে এবং যারা মুস্তাশরিক যারা ইসলাম সম্পর্কে রিসার্চ করছে তারাও বুখারীকে সামনে রেখে চলে তার কারণটা কি তার কারণ হলো ইমামে বুখারীর খাঁটিত্বতা ইমামে বুখারীর ইখলাস ইমামে বুখারীর ভিতরের আসল চাহাত তিনি আল্লাহকে এমন ভাবে চেয়েছেন আর তার জন্য এমন ভাবে কাজ করেছেন যেটা যত ইখলাসের সঙ্গে হবে আল্লাহ তত সেটাকে কবুল করবেন বলেন সুবহানাল্লাহ একটা উপমা বাস্তব ঘটনা আমরা ইতিহাসের কিতাব থেকে নিই আমাদের ভাইয়েরা মাশাআল্লাহ এডুকেটেড শিক্ষিত সিভিলাইজড সভ্য তাদের সুন্দর সংস্কার সবকিছু কিন্তু এতগুলো যারা এখানে উপস্থিত রয়েছে ইসলামী ইতিহাস মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী আদ্যপন্ত কজন পড়েছে মাফ করবেন আমিও তার মধ্যে হয়তো ভালো করে পড়িনি কিন্তু সত্যি কথা যেটা আমরা খুব কম যারা নিজেদেরকে এডুকেটেড বলি যারা পড়ালেখা করেনি তাদের কথা চাচ্ছি যারা পড়তে পারি কজন পড়েছে আমাদের কাছে ফেসবুকের জন্য সময় আছে ইউটিউবের জন্য সময় আছে গুগলের জন্য সময় আছে নিউজের জন্য সময় আছে এন্ড উই হ্যাভ প্লেন্টি অফ টাইমস টু ইচ এন্ড এভরিথিং এক্সেপ্ট দ্যাট হিস্ট্রি হুইচ ব্রট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টুয়ার্ডস দ্য রাইট ডেস্টিনেশন একটা যেটা ইসলাম সম্পর্কে জানার দরকার কোরআন সম্পর্কে জানার দরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার দরকার আমাদের কাছে তার টাইম কম দুঃখের সঙ্গে বলতে হয় যদি আমরা পড়তাম আরো অনেক কিছু স্পষ্ট সামনে আসতো আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি একটা যুদ্ধ হয়েছিল ইসলামের মধ্যে সেই যুদ্ধের নাম হলো জঙ্গে কাদিসিয়া কাদিসিয়ার যুদ্ধ এই যুদ্ধটা হয়েছিল কবে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ওমরে ফারুক কে লাউকানা বাদি নবী লাকানা ওমর হুজুর বলছেন আমার পরে তো কোনো নবী আসবেই না কেউ যদি মনে করে কারোর ব্যাপারে নবী হওয়ার আর কেউ যদি দাবি করে উভয় কাফির তার ঈমান নেই কিন্তু আল্লাহ পাক যদি আমার পরে নবুয়তের সিলসিলা জারি রাখতেন আল্লাহ রাখেননি রাখবেনও না আল্লাহ পরিষ্কার মানা করে দিয়েছেন ওমরের মধ্যে আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছেন এত বড় ব্যক্তিত্ব ওনার যুগে একটা যুদ্ধ হচ্ছে তার নাম হলো কাদিসিয়ার যুদ্ধ কাদিসিয়ার যুদ্ধ কার বিরুদ্ধে চলছে সেই যুগের সুপ্রিম পাওয়ার সুপার পাওয়ার ইরান বর্তমানে বর্দা আছে বর্দা আমেরিকা হ্যাঁ এ বর্দা সব জায়গায় দাদাগিরি করে বর্তমানে প্যালেস্টাইনের মধ্যেও দাদাগিরি বর্দাই করাচ্ছে ওই আসল পিছন থেকে আসল কাল কলকাবজা নাচ্ছে নচি ইসরায়েল তিন দিনের খেলা না তিন দিনে শেষ হয়ে যায় তো তখনকার যুগের সুপ্রিম বা সুপার পাওয়ার ছিল ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে মুসলমানরা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের তরফ থেকে যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তার নাম হলো
حضرت سعد ابن ابي وقاص رضی اللہ تعالی عنہ دس جن صحابی کے اللہ رسول بولیچن ایک ہی بیٹھکے جنتی جادر کے ہمرا بولی عشرائے مبشرہ عشرہ منے دوش আর মুবাশশারা মানে যাদেরকে শুভ সংবাদ দেওয়া হয়েছে আই আশারাতুম মিনাস সাহাবা আল মুবাশশারা বিল জান্নাহ 10 জন সাহাবী যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে কে আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবায়ের সাদ বিন আবি ওয়াক্কাস সাঈদ বিন যায়েদ আব্দুর রহমান ইবনে আওফ আর আবু উবাইদা ইবনে জাররাহ এই মোট 10 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এনাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা তানাদের মধ্যে একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস ইরানের বিরুদ্ধে যুদ্ধ ওদিকে হাজার হাজার এদিকে হাজার আর ওদিকে কয়েক লক্ষ এদিকে কয়েক হাজার ওদিকে কয়েক লক্ষ যুদ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক আল্লাহর তাইদ আল্লাহর ফজল আল্লাহর কারামে সাহাবায়ে কেরামরা জয়লাভ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ সন্ধ্যা হয়েছে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি মূল উদ্দেশ্যে সন্ধ্যার সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস বসে আছেন আর একজন ব্যক্তি তার চেহারাটা লুকানো চোখটা দেখা যাচ্ছে ইট ওয়াজ রিটেন ইন দি ইসলামিক হিস্ট্রি সো ফার এখনো পর্যন্ত এটা আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইতিহাসের কিতাব তার মধ্যে ঘটনা আছে বলছেন যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বসে আছেন আর একজন ব্যক্তি নিজের চেহারাটাকে লুকিয়ে চোখটা দেখা যাচ্ছে যে জামাটা গায়ে দিয়ে আছে তাতে তালি মারা আছে তালি বোঝেন তো তালি লাগানো একটা লোক তালি মারা এটা তালি লাগানো মানে ছিঁড়ে গেলে সেখানে কিছু লাগিয়ে দেওয়া কাপড় দিয়ে তো তালি লাগানো আছে কয়েক জায়গায় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে সেই ব্যক্তি এসেছেন তার হাতে কাপড়ের মধ্যে লুকানো কোনো জিনিস আছে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে এসে ওই ব্যক্তি বলছেন সাদ খুজ হাজা এটাকে নিয়ে নেন আর নিজের চেহারাটাকে ঘুরিয়ে নিয়েছে এক তো অন্ধকার দ্বিতীয় চেহারাটাকে একেবারে লুকিয়ে রেখেছে জানে বুঝতে না পারে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন কই কি দেখি কাপড়টাকে যখন সরিয়ে দেখছেন তোনার চোখ কপালে কি এ তো সেই যুগের যে ইরানের বাদশা ছিল কাইসার কিসরা ইরানের বাদশা তখন তার বলা হতো কিসরা কিসরার মাথার তাজ মাথার তাজের বাদশার মাথার তাজের দাম কি হতে পারে কল্পনা আমরা করতে পারবো না তার একটা হীরা যদি কেউ আলাদা করে নিয়ে সারা জীবন ব্যবহার করে সেটাকে বিক্রি করে সাত পুষ্ট বসে বসে খাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন এত বড় আমানত এই ব্যক্তি আমার কাছে দিয়ে যাচ্ছে এত ইচ্ছা করলে লুকিয়ে চুরি করে নিয়ে চলে যেতে পারত কিছু না করুক তার থেকে একটা হীরা একটা মণিমুক্তা কোনো একটা অলংকার তার থেকে আলাদা করতে পারত যেমন তেমন অ্যাজ ইট ইজ আমার কাছে দিয়ে যাচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করলেন যে আমি আমার তরফ থেকে যেহেতু আমি কমান্ডার ইন চিফ আমার অধিকার আছে আমার তরফ থেকে আমি এনাকে কিছু গিফট দেব উনি বলছেন ইয়া আব্দুল্লাহ কিফ উরিদু আন আতাকাল্লাম মাআক আল্লাহর বান্দা দাঁড়াও আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি সে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে যাতে চেনা না যায় বলছে কুল মা যা তুরিদ বলেন কি বলতে চাচ্ছেন বলছে আমি তোমাকে কিছু গিফট দিতে চাচ্ছি আমি কিছু হাদিয়া দিতে চাচ্ছি আমি কিছু প্রেজেন্টেশন দিতে চাচ্ছি বলছে কেন বলি এত বড় দামি আমানত তুমি খিয়ানত না করে যেমন ছিল তেমন তুমি আমার কাছে দিয়ে যাচ্ছ আমি বড় আপ্লুত আনন্দিত আমি বড় খুশি আমি যার জন্য আমার অধিকার আছে আমি কমান্ডার ইন চিফ আমি তোমাকে কিছু দিতে চাই সেই বান্দাটা ওই অন্ধকারে এবার একটু ঘুরে দাঁড়িয়েছে যাতে বোঝাও না যায় পুরো ভালো করে ডেকে নিয়েছে নিয়ে কি বলছে জানেন সাদ নিজের হাদিয়া নিজের উপঢৌকন নিজের প্রেজেন্টেশন নিজের গিফট নিজের কাছে রাখেন কল্পনা করবেন একটা জিনিস তার গায়ে যে জামাটা আছে সেটা তালি লাগানো
মাথায় যে রুমালটা আছে সেটাও মোটা এমন লাগছে যে দুনিয়ার গরীব তরিন মানুষ তার প্রয়োজন তাকে দিতে চাওয়া হচ্ছে বলছে তোমার কাছে তোমার জিনিস রাখো আমার দরকার নেই বলছে কেন তার উত্তরটা শুনেন এটাই আসল উত্তর কি বলছে বলে যার কাছে নেওয়ার প্রয়োজন আমি তার কাছ থেকে নিয়ে নেব তোমার কাছে আমার নেওয়ার দরকার নেই আমি যার জন্য এটাকে হেফাজত করে এনে দিয়ে যাচ্ছি সে দেখছে তার কাছ থেকে আমি নিয়ে নেব সাদ তোমার হাতিয়ার আমার কোনো প্রয়োজন নেই এর নাম হলো ইখলাস এর নাম হলো খাঁটিত্বতা এর নাম হলো আল্লাহর জন্য কোনো কাজ করা খাইবারের যুদ্ধের মধ্যে শেরে খোদা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইহুদির বুকের উপরে চড়ে বসেছেন তাকে হত্যা করবেন বিখ্যাত ঘটনা ইহুদি চিন্তা করলো আমি তো মরেই যাব শেষ চেষ্টা করি ঘৃণা প্রকাশ করি হযরতে আলীর দিকে একবার থুতু ছুঁড়ে দিয়েছে থুতু ফেলেছে হযরতে আলী সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন ইহুদি জিজ্ঞাসা করছে লিমাজা মা কতলতানি আপনি আমাকে হত্যা করলেন না কেন আমি তো জানি আপনি হত্যা করবেন বলেই আমার উপরে চড়ে বসেছেন তাই আমি আমার ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছি হযরত আলী বলছেন আগে করতাম এখন আর করব না কেন বলে আগে করছিলাম কেবলমাত্র আমার রবের জন্য তুই যেই আমার দিকে থুতু ফেললি আমার ভিতরে প্রচন্ড রাগ এসে গেছে এখন যদি তোকে মারতাম তো আমার নিজের নফসের জন্য মারা হতো আল্লাহর জন্য হতো না ওই জন্য এখন তোকে ছেড়ে দিচ্ছি চিন্তা করে করতে পেরেছি আমরা এর নাম হলো ইখলাস ইমামে বুখারী রাহিমাহুল্লাহর কিতাব যে কিতাবটা আল্লাহ পাক এত খ্যাতি দিয়েছেন তার পিছনের মূল কারিগর যেটা সেটা হলো তার ইখলাস খাঁটিত্বতা সেই কিতাবের শুরুতে একটা হাদিস আছে বিখ্যাত হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া প্রত্যেক ব্যক্তি যেটা নিয়ত করবে তার উপরে তার ফয়সলা হবে হাদিস শরীফের মধ্যে এসছে সাহাবাই কেরামরা যদি একটা খেজুর সাদকা করেন আর অন্যরা যদি ওহুর পাহাড় ওহুদ পাহাড় পরিমাণ সোনা সাদকা করে সাহাবাদের খেজুরের সমতুল্য হবে না কেন সাহাবাদের খাঁটিত্বতা তানাদের ইখলাস এত গভীরে উই আর আনএবল টু ইমেজিন অ্যাবাউট দ্যাট ম্যাটার আমরা কল্পনা করতে পারবো না সাহাবাদের খাঁটিত্বতা আর তানাদের ইখলাস কেমন এই জন্য যারা এখানে বসেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই শোনার জন্য এসে বসেছি দিনই কথা কোরআনের কথা হাদিসের কথা বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরামরা আসছেন আসবেন তারা বক্তব্য রেখেছেন রাখতে থাকবেন একটা নিয়ে ঠিক করে নি আমার মালিক আমাকে তৌফিক দাও আমি যেগুলো শুনবো যেন তার উপরে আমল করতে পারি এই নিয়তটা নিয়ে যদি আমি বসি এখন থেকে দানদিগার ফেরেশতা অ্যাক্টিভ হয়ে যাবে আমার আপনার জন্য লেখা শুরু হয়ে যাবে কাজ করিনি নিয়তের কারণে সওয়াব লেখা শুরু হয়ে যাবে এই জন্য আমরা এটাকে সামনে রাখি এবারে যে মূল বিষয়বস্তু যেটা আমি কোরআনে করিম শুরুতে একটা আয়াত তিলাওয়াত করেছি বর্তমান পরিস্থিতিতে আপনারা আমার থেকেও ভালো জানেন কি চলছে বর্তমান বিশ্বে আর কি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়াসআ কাহাতাইন আনা মানে আমি ওয়াসআ সআ মানে কিয়ামত কাহাতাইন হাতাইন এটা হলো ইঙ্গিতবাচক শব্দ এর মানে হলো এই দুটো আঙ্গুলের ন্যায় অর্থাৎ আমি একটু আগে এসেছি কিয়ামত আমার একটু পরেই আসবে তার মানে কিয়ামত খুব সন্নিকটে হুজুর 1500 বছর আগে চলে এসেছেন তার মতলব এটা যে কিয়ামত খুবই কাছাকাছি আর তার যতগুলো ছোট ছোট নিদর্শন আল্লাহ রসুল বলেছেন সব পরিষ্কার পরিপূর্ণ হয়ে গেছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে একটা হাদিস আছে বাবু আশরাতি সাআ কিয়ামতের নিদর্শন সেখানে হুজুর ছোট ছোট আকারে ছোট ছোট শব্দে বলেছেন ইজা কানাল ফাইউ দুয়ালা والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل زوجته وعق أمه وأدنى صديقه وأقصى أباه
এটা পরস্পর হুজুল বলে যাচ্ছেন আমি শুধু শব্দের একটা দা অর্থ করে যাচ্ছি আর একটু বিশ্লেষণ করছি তারপরে আসল কথায় আসছি হুজুর বলছেন যখন সরকারি মালকে নিজের অর্থ মনে করা হবে ইজা কানাল ফাইউ দুয়ালা সরকারি মালকে নিজের মাল মনে করা হবে এর দ্বীপে আমি যেতে চাচ্ছি না নচেত বলবে বেটা তোমার দাওয়াতের ব্যবস্থা আমরা করে ছাড়ব সরকারি মালকে নিজের মালের মতলব বুঝতে পেরেছেন আপনারা মাশাআল্লাহ মনে করেন আমি একটা মাদ্রাসার মুহতামিম আমি নিজের থেকে বলছি আমি মুহতামিম নই একজন শিক্ষক আমার কাছে মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য শিক্ষকের জন্য মাদ্রাসার অন্যান্য কাজের জন্য জনগণ পয়সা দিয়েছে এটা সরকারিভাবে আমার কাছে আসছে জনগণের তরফ থেকে এটা সরকারি জিনিস আমি সেটাকে নিজের ব্যক্তিগত কারণে নিজের ব্যক্তিগত জীবনে ব্যবহার করছি মসজিদের মুতাওয়াল্লি সাহেবের কাছে জনগণ চাঁদা দিয়ে দিয়ে মসজিদের উন্নতি করাতে চাচ্ছেন মসজিদ একতলা আছে দুতলা করতে হবে মসজিদের বিভিন্ন কাজকর্ম বাকি আছে পাথর লাগাতে হবে জনগণ এসে দিয়ে যাচ্ছে মুতাওয়াল্লি সাহেব মসজিদ দুতলা করার পরিবর্তে নিজের বিল্ডিং বানাচ্ছে আর লোকে জিজ্ঞাসা করলে বলে মোর বাপ জমি দিয়েছে তোর বাপ দিয়েছে মুই যা ইচ্ছা তাই করব ঠেকানে বারে যেহেতু তার আব্বা জমি দিয়েছে মুতাওয়াল্লি সেই জন্য হয়েছে কেউ যেন গায়ে নেবেন না কথাটা আমি ইনস্ট্যান্স দিচ্ছি মাপ চাচ্ছি যদি ব্যক্তিগত কারোর গায়ে লাগে লাগবে না ইনশাল্লাহ আপনাদের এখানে ভালো লোক থাকে তৃতীয় নম্বর এলাকার প্রধান প্রধান বাবাজির কাছে উপর থেকে অর্থ আসছে আমার নিজের অঞ্চলের আন্ডারে গরিব দুস্থ যারা একেবারে মানে বিপিএল ক্যাটাগরি তাদের জন্য অন্যদের জন্য পয়সা আসছে প্রধান আর মেম্বাররা বসে একসঙ্গে আগে বলে আমাদের ভাগটা ঠিক করি পরে জনগণের কি যাচ্ছে দেখব এটা হলো ইজা কানাল ফাই উদুয়ালা তার উপরে যান এমএলএ মন্ত্রী এমপি আর উপরে আমি আর যাচ্ছি না আল আকিলু তাকফিহিল ইশারা জ্ঞানীর জন্য ইঙ্গিত যথেষ্ট হুজুর বলছেন যখন সরকারি মালকে নিজের মাল সরকারি অর্থকে নিজের অর্থ মনে করা হবে মনে করবে কিয়ামত সন্নিকটে প্রথম নম্বর দুই নম্বর ওয়াজাকাতু মাগরামা জাকাতকে যখন ট্যাক্স মনে করা হবে কর মনে করা হবে মুসলমানদের মধ্যে আপনারা খেয়াল করবেন আপনারা কোন শিখ পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখেছেন যাদের মাথায় পাগড়ি হাতে বালা বড় বড় মুছ এবং দাড়ি সঙ্গে বড় তরবারি তাদেরকে দেখেছেন কোন সময় ভিক্ষা করছে বাবু আমার দুটো দাও তাদের তো প্রায় 2 কোটি সরকারি হিসেবে 2 কোটির উপরে সংখ্যা ভিক্ষা কেন করে না জানেন ওদের ইউনিটি আছে ওদের মধ্যে যারা গরিব বড় লোকেরা এক হয়ে তাকে একটা ব্যবসায় দাঁড় করিয়ে দেয় খবরদার ভিক্ষার চক্করে যাবি না তুই আমাদের জাতির তোকে পায়ে দাঁড়াতে হবে মেহনত কর লাগলে আবার দেব ভিক্ষার চক্করে যাবি না কোথায় থেকে পেয়েছে এটা আল্লাহর মেহবুবের কাছে মিশকাত শরীফের হাদিস আল্লাহর মেহবুবের কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব আমাকে কিছু সাহায্য করেন হুজুর তাকে একটা টাকা দিয়ে বললেন এই টাকাটা নিয়ে যাও আর এই টাকাটাকে নিয়ে গিয়ে তুমি হাফ টাকার নিজের বাড়িতে খরচা কিনে দাও আর হাফ টাকার নিয়ে এসো একটা কুড়ুল কিনে আর একটা তার বাঁট কিনে আমার কাছে আনবে এটা কোনো গালগপ্প না মিশকাত শরীফের মধ্যে আছে ওলামায়ে কেরামরা জানেন সেই সাহাবী আনলেন হুজুর নিজে হাত মুবারক দিয়ে বাঁট লাগিয়ে দিলেন আর বললেন 15 দিন আমার সঙ্গে সাক্ষাৎ করবে না চলে যাও জঙ্গল থেকে কাঠ কাটবা আর বাজারে বিক্রি করবা
চলে গেছে ওই সাহাবী 15 দিন পরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ যে 1 টাকা দিয়েছিলেন সেটা তো এই আমার সংসার চলে এতগুলো টাকা আল্লাহ পাক আমাকে দিয়েছেন হুজুর বলছেন বলো তুমি এই যে হাত পাচ্ছিলে তার থেকে এই হাতটা উত্তম হলো কিনা এখন তুমি দিতে পারবে তোমার হাত আর নিচেতে থাকবে না আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের থেকে উত্তম আমি তোমাকে এই শিক্ষাটাই দিতে চাচ্ছি আমাদের জাতির আমাদের নবী আবার প্রফেট হি ওয়াজ দা লাস্ট এন্ড গ্রেটেস্ট মেসেঞ্জার হু কেম টু দিস ওয়ার্ল্ড টু লিড দা হিউম্যানিটি টুয়ার্ডস দা রাইট ডেস্টিনেশন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা তো এটা দিয়ে গেছেন কিন্তু হিসেব হলো এই যে আমাদের এই চলছে কিছু বছর আগের কথা বলছি আমি কোন একটা পেপারে পড়ছিলাম আজমির শরীফে ফকিরদের যিনি মেন ফকির আজমির শরীফে ফকিরদের মেন ফকির তার কয়েকটা ফ্ল্যাট কয়েক কোটি টাকা ব্যাংকে আর সে মানে ফকিরদের বাবা পরিস্থিতি বুঝতে পারছেন আর এলাকার খবর নেন যে কথাটা বলছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের জন্য সর্বপরিস্থিতির জন্য তিনি নবী ছিলেন তিনি আইডিয়াল ছিলেন আছেন এবং থাকবেন তিনি বলছেন যখন যাকাতকে নিজের কর মনে করা হবে বোঝা মনে করা হবে আমাদের এলাকার মধ্যে খেয়াল করে দেখি সবাই সঠিকভাবে যাকাত আদায় করি আর যদি আদায় করি তো সঠিক জায়গায় আদায় করি হুজুর বলছেন যে যাকাতকে যখন কর মনে করা হবে তখন মনে করবে কিয়ামত কাছাকাছি নাম্বার তিন হুজুর বলছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে যখন দুনিয়াবি কথা বেশি হবে উঁচু উঁচু ভাবে জোরে জোরে আওয়াজ করা হবে মসজিদের মধ্যে এখন আমরা যা কথা বলি আমরা জানি দুনিয়াবি কথা সারা দুনিয়ার কথা বাইরে না বলে মসজিদের ভিতরে ঢুকে জোরে জোরে আওয়াজ করে বলছি এমনকি জুমার সময় ইমাম সাহেব খুতবা দিচ্ছেন আমরা তো মশলাটা জানি ইমাম সাহেব যখন খুতবার জন্য মেম্বারে গিয়ে বসছেন ইজা খারাজাল ইলাম ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম যখন ইমাম বার হবেন খুতবার জন্য তারপরে কোনো কথা বলা তো দূরের কথা ইঙ্গিত করাও জায়েজ না কেউ যদি কথা বলে তাকে যদি বলেন চুপ চুপ এও চলবে না আপনার কাজে চুপ করে বসে থাকেন আর ইমামের দিকে মুখ দিয়ে চোখ দিয়ে দেখতে থাকেন আর শুনতে থাকেন কিন্তু মসজিদের মধ্যে আমাদের সব কথা একদিক থেকে চলছে তিন নম্বর চার নম্বর এটা মূল উদ্দেশ্য আমার আসার আগে একজন বললেন যে এই বিষয়ে একটু বলবেন তাই কথাটা তুলছি হুজুর বলছেন যখন মা দূরের হবে স্ত্রী কাছের হবে বাপ দূরের হবে বন্ধু কাছের হবে এবার আমরা হিসেব করে দেখি পৃথিবীর মধ্যে অকৃত্রিম ভালোবাসার মূর্ত প্রতীকের নাম হলো মা অকৃত্রিম ভালোবাসার মূর্ত প্রতীকের নাম হলো আব্বাজি যে যত ভালোবাসাই দেখাক না কেন আব্বা মায়ের থেকে কেউ বেশি ভালোবাসা দিতে পারে না কিন্তু আজ আমাদের বাড়িতে এই নিয়ামতের চোখের পানি গড়ায় আমরা বড় বড় পীর সাহেবের কাছে যাব ওলামাদের কাছে যাব গিয়ে বলি কি হুজুর দোয়া করে দেন দোয়া করে দেন আর এদিকে আমার মা আমার ব্যবহারে আমার অ্যাটিটিউডে কাঁপছে খোদার কসম করে বলছি কারোর দোয়া আপনার জন্য লাগবে না আগে মায়ের পা ধরে গিয়ে মাফ চান মাকে বলেন আম্মা আমাকে ক্ষমা করে দাও মা এমন একটা নিয়ামত আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মসজিদের মেম্বারের উপরে উঠছেন প্রথম মেম্বারে পা রাখছেন বলছেন আমিন দ্বিতীয় মেম্বারে পা রাখছেন বলছেন আমিন তৃতীয় মেম্বারে পা রাখছেন বলছেন আমিন সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মা রাইনা কাহা কাযা কদ ফাআলতা ফি হায়াতিক ইয়া আল্লাহ রাসূল আমরা কখনো আপনাকে জীবনে এরকম করতে দেখিনি আজকে আপনি জোরে জোরে তিনবার আমিন আমিন বললেন হুজুর উত্তরে বলছেন জিব্রাইল আমিন এসেছিলেন প্রথম বললেন যারা নিজের মা বাপকে পেল অথবা একজনকে পেল তাদের খিদমত করে বা তার খিদমত করে নিজের জান্নাতকে কিনে নিতে পারলো না সে ধ্বংস হোক আমি তার উত্তরে আমিন বললাম জিব্রাইল আমিন একদম মাসুম ফেরেশতাদের সর্দার আর যিনি আমিন বলছেন কায়নাতের সর্দার সেই বদদুয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে এবারে আমি আপনি হিসেব করে দেখি
حضرت موسى علیہ الصلات والسلام بکھت گھٹونا موسى علیہ الصلات والسلام بولچن يا الله من يكون صاحبي في الجنة جنة امر شنگی کیا ہو بے اللہ بولچن جنة کیا دیکھو بولچن اريد ان اراها في هذه الدنيا امی ایکھنی دیکھتے چاک تھی بولچن جاؤ امک جائے گا باجار ایک جن کوشائی اچھی বিখ্যাত ঘটনা আপনারা জানেন আমি এটা মানে লম্বা করতে চাচ্ছি না মূসা আলাইহিস সালাম বাজারে গেলেন গিয়ে দেখছেন একটা কসাই গোশত বিক্রি করছে সে ব্যক্তি মূসার নাম শুনেছে মূসাকে চেনে না মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখছেন গোশত বিক্রি হয়ে গেছে খানিকটা গোশত নিয়ে কেটে 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 কিমা তৈরি করে নিয়েছে একটা লিফাফার মধ্যে একটা পাত্রের মধ্যে নিয়ে আর সেটাকে বাড়ির দিকে রওনা দিয়েছে মূসা আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছেন বাড়িতে ঢুকলো হযরতে মূসা বাইরে দাঁড়িয়ে লক্ষ্য করছেন বাড়িতে ঢুকেই দেখছে এক জায়গায় একটা বুড়ি হাড্ডি হাড় হাড্ডি কিচ্ছু নেই সেখানে ময়লা করে ফেলেছে পেশাব পায়খানা করে ফেলেছে ওই ব্যক্তি গিয়ে আগে সেই বুড়ি মাকে সেখান থেকে তুললেন আলাদা করে পরিষ্কার করে জায়গা পরিষ্কার করলেন আর নিজে ওই কিমাটাকে নিজে হাতে রান্না করে তারপরে ওই বুড়ি মাকে তুলে নিজের কোলের কাছে বসিয়ে নিজের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আর ওই বুড়ি মায়ের মুখে দিচ্ছে আর সেই বুড়ি মা খাচ্ছেন আর দুটো হাড্ডি হাড্ডি হাত তুলে আর কি বিড়বিড় বিড়বিড় করে বলছেন হযরতে মূসা আলাইহিস সালাম সেই সময় বাই ভিতরে গিয়ে বলছে আসসালামু আলাইক বলছে ওয়া আলাইকুমুস সালাম মান হাজিহি কে এটা বলছে আমার আম্মাজি কি দোয়া করছে বলছে ওটাই নাই শুনতে পারলেন প্রত্যেকটা মা নিজের বাচ্চার জন্য এমন কিছু দোয়া করে যেটা আউট অফ সেন্স যেটা ব্রেনের বাইরে কল্পনার বাইরে বলছেন আমি একটু শুনতে চাই মূসা আলাইহিস সালামকে তখনো চিনতে পারছেন এই ব্যক্তি বলছে আমার আম্মাজি দীর্ঘ দিন ধরে আমার জন্য দোয়া করছেন আল্লাহ জান্নাতে যেন হযরতে মূসার সঙ্গী আমার বাচ্চাকে তুমি বানিয়ে দাও আমার বাচ্চা মূসার সঙ্গী যেন হয় জি মূসা আলাইহিস সালাম বলছেন মূসা আলাইহিস সালামকে সেই ব্যক্তি বলছে কোথায় আমি কাহা মে ইয়ে মুহ আর মসুর কি দাল হ্যাঁ বলে আমি কোথায় আর মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী কোথায় বলেন আমার আম্মাজি এই দোয়া করছে হযরত মূসা বলছেন কদ ইস্তাজাবা দাওয়াতা উম্মিক রব্বুকা সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলছে আপনি কি করে জানেন বলছে আমি মূসা দাঁড়িয়ে গেছে হুজুর আপনি বলে হ্যাঁ আমি আল্লাহর কাছে খাহিশ করেছিলাম ইচ্ছা করেছিলাম আমার জান্নাতের সাথীকে দেখতে তোমাকে দেখে নিলাম তুমি আমার জান্নাতের সঙ্গী হবে তার বিশেষ আমলের দিকে না একটা মূল আমল সেটা হলো মায়ের খিদমত আজকে যদি আপনার বাড়িতে আপনার মা থাকে আপনি তাকে সন্তুষ্ট রাখেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে একবার হযরতে ওমর ফারুককে বলছেন ওমর তোমার যুগে একজন ব্যক্তি আসবে ইয়ামানে তার বাড়ি হবে বনু আমির তার গোত্রের নাম ওয়াইস তার নাম হবে পিছনের বাম দিকে তার একটা দাগ হবে তুমি যদি তাকে পাও তার কাছ থেকে দোয়া করিয়ে নিও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার ময়দানে সবাইকে দাঁড় করিয়েছে দাঁড়াও সব দাঁড়িয়ে গেছে বলছে ইয়ামানওয়ালারা দাঁড়াও বাকি সবাই বসো সব বসে গেছে হযরত ওমর বলছেন এই তোমাদের মধ্যে আমিরওয়ালা কারা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে বাকি সব বসে বলছে হুজুর আমি আমির গোত্রের বলছে তোমার নাম কি নাম বলেছে বলছে আর কেউ নেই বলছে আমার ভাইপো এসেছে তার মাথার একটু ডিফেক্ট আছে সে অন্য টেনশনে থাকে সে উট চড়াতে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার নাম কি বলছে ওয়াইস বলে মাথার ডিফেক্ট তোর আছে তার নেই তুই তাকে চিনতে পারিস না হযরত আলীকে সঙ্গে নিলেন হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই জায়গায় চলে গেলেন যেখানে উট চড়াচ্ছে ওই আল্লাহর বান্দা সেখানে গিয়ে দেখছেন একজন বান্দা গভীর মনে নামাজের মধ্যে লিপ্ত আছেন উটগুলো আশপাশে চড়ছে সেই বান্দা যখন বুঝতে পারলেন যে দুজন আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে উনি নামাজ শেষ করলেন হযরত ওমর গিয়ে জিজ্ঞাসা করছেন মাসমুক সালাম করার পরে আপনার নাম কি বলছে আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা বলছে লা মা সাম্মাত কাউমুক তোমার মা তোমার কি নাম দিয়েছে বলছে সাম্মাতনি উম্মি বি উয়াইস আমার মা আমাকে উয়াইস নাম দিয়েছে বলছে বাড়ি কোথায় বলে ইয়ামানে গোত্রের নাম কি বলছে ও ভাই আপনি কে এ ব্যক্তি চিনতে পারিনি এনাদের দুজনকে আপনি কে ইন্টারভিউ নিচ্ছেন কেন আমার
আমি কি আপনার কাছে চাকরি প্রার্থী নাকি আপনি ইন্টারভিউ নিচ্ছেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওদিক থেকে বলছেন আমা আরাফতা মান হাজা চিনতে পারুনি ইনি কে জেলা মা আরাফতুকা মা আরাফতুহু এনাকেও চিনিনি আপনাকেও চিনতে পারছি না হযরত আলী বললেন হাজা হু আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইনি তো হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত ওমর বলছেন হু আলী ইবনে আবি তালিব উনি হলেন হযরত আলী ওই ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে হযরত ওমরের হাত ধরে বলছেন হুজুর আমার বিয়াদবি ক্ষমা করবেন আমি আপনাকে চিনতে পারিনি নাম কে না জানে কোন সময় ডাইরেক্ট দেখিনি বিয়াদবি ক্ষমা করবেন হযরত আলীর হাত ধরে বলছেন হুজুর আমার কি সৌভাগ্য আপনাদের সঙ্গে সাক্ষাৎ বিয়াদবি ক্ষমা করবেন হযরত ওমর বলছেন এবারে যা যা প্রশ্ন করছে উত্তর দাও বাড়ি কোথায় ইয়ামানে নাম কি ওয়াইস গোত্রের নাম আমির বাম দিকের পিঠটাকে দেখাও বলে সে কি বলে দেখাও দেখানো হলো তো একটা দাগ আছে সাদা ইরফা ইয়াদাইক واسأل الله لكل الأمة بأثرها তুমি আল্লাহর কাছে হাত তুলে সবার জন্য আমাদের জন্য দোয়া করো বলছে আমি আপনাদের জন্য দোয়া করব এটা সম্ভব মুরিদকে যদি পীর বলে আমার জন্য দোয়া করবা তো মুরিদ কি বলবে হুজুর আমি আপনার জন্য দোয়া করব শেখ যদি ওস্তাদ যদি ছাত্রকে বলে বাপ আমার জন্য দোয়া করে দেবেন হুজুর আমাকে ক্ষমা করে দেবেন ইনি ওয়াইস আর ওনারা দুজন আল্লাহর রাসূলের ঘনিষ্ঠতম সাহাবী একজন শ্বশুর আর একজন জামাই আশারাই মুবাশশারাতের মধ্যে আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহর বান্দা দোয়া করো আল্লাহর হাবিব বলেছেন তোমার দ্বারা দোয়া করিয়ে নিতে জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর বলেছেন ওই ব্যক্তি আমার জামানা পেয়েছে আমার যুগ পেয়েছে আমার সময় পেয়েছে কিন্তু আমার খিদমতে আসতে পারিনি যার কারণে সাহাবী হতে পারিনি আমার খিদমতে না আসতে পারার মূল কারণ হলো তার আম্মাজি আম্মাজির খিদমতের কারণে আমার কাছে আসতে পারিনি ওই কারণে সাহাবী হতে পারিনি কিন্তু আম্মাজির খিদমতের কারণে আল্লাহ তার এমন বরকত দিয়েছেন যখনই সেই ব্যক্তি হাত তুলবেন আল্লাহ পাক কোনো সময় তার হাতকে খালি ফিরান না এই ব্যক্তির নাম হলো হযরতে উয়াইস কারানি রাহিমাহুল্লাহ আমি ওয়াইস ওয়াইস বলছিলাম অনেকে ডাউট হচ্ছিল ওয়াইসটা কে ওয়াইস করনি ওয়াইস করনি বাংলায় বলি আসল শব্দ হলো ওয়াইস করানি রাহিমাহুল্লাহ এই মর্যাদা তিনি কিভাবে পেলেন মায়ের খিদমতের দ্বারাই নুমান বিন হারিসা হুজুর গিয়েছেন মেরাজে মেরাজের উপরে আমি একটা আয়াত পড়েছি সেই আয়াত নিয়ে আমি একটু বিশ্লেষণ করব হুজুর গিয়েছেন মেরাজে জান্নাতের মধ্যে গেছেন জান্নাতে শুনছেন নুমান বিন হারিসা তার তিলাওয়াতের আওয়াজ উনি শুনতে পাচ্ছেন হুজুর বলছেন জিব্রাইলকে আরে নোমান তো মারা যায়নি সে তো জীবিত আছে মদিনাতে আমি দেখে এসেছি এখানে জান্নাতের মধ্যে তার কোরআনের আওয়াজ কি করে বলে ইয়া রাসূলুল্লাহ নোমান মরেনি দুনিয়াতেই কোরআন পড়ছে জান্নাতে শুনতে পাচ্ছি আমরা বলে মর্যাদা কি করে পেল ইয়া রাসূলুল্লাহ মায়ের খিদমতের কারণে দুনিয়াতে কোরআন পড়ছে আর জান্নাতীরা তার কোরআনের আওয়াজ শুনতে পাচ্ছে জি লাস্ট এই বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীকে একটু দেখি হি ওয়াজ অ্যান আইডিয়াল এন্ড স্পিরিচুয়াল পার্সোনালিটি হি ওয়াজ অ্যান আইডিয়াল ফর হোল হিউম্যান বিইংস হু আর লিভিং ইন দিস ওয়ার্ল্ড দোজ পিপল হু আর কিন টু নো অ্যাবাউট ইসলাম এন্ড ইসলামিজম যারা ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড দিস সলিউশন ইন ইসলাম পৃথিবীর মধ্যে আমার আপনার জীবনের আমার আপনার রাজনীতির জীবন সমাজনীতির জীবন আর অন্যান্য দৈনন্দিন জীবন আমাদের বৈবাহিক জীবন অর্থনীতির জীবন যেখানে যাই না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইডিয়াল ছিলেন আছেন এবং থাকবেন আমি একটা দুটো জিনিস আপনাদেরকে দেখিয়ে যাব এটা তো এমন একটা মহাসমুদ্র আমাদের মতো ছোট্ট ছোট্ট ছাত্ররা তার মধ্যে সারা জীবন কাটিয়ে দেবে আর শুরু থেকে যারা এসেছেন আগামীতেও যারা আসবেন বর্তমানে যারা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর ব্যাপারে ওই গভীর সমুদ্রে ডুব দিতে থাকবে নিজের জীবন ডুবিয়ে দেবে কিন্তু সেই সমুদ্রের কোনো শেষ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমি একটা দিক শুধু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কথাটা বলছিলাম নোমান বিন হারিসাই মর্যাদা পেয়েছেন আল্লাহর মেহবুব কি বলেছেন আল্লাহর মেহবুব ছ বছর বয়স তাঁর একটু মনোযোগ সহকারে দিলটাকে হাজির দেখে মনে করবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আমাদের রুহানি খাদ্য ওনার জিকির হলো আমাদের রুহানি খাদ্য আইদে যিকরা নুমানিল্লানা মান মা কাররতাহু ইয়াতাজাওয়াউ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন
যে হযরত ইমামে আবু হানিফার ব্যাপারে আমার সামনে একটু উল্লেখ করো তাজকিরা করো আমি তার তাজকিরা শুনলে তার তাজকিরা হলো মুশকি আম্বারের ন্যায় যত ঘষা হবে তার থেকে সুগন্ধি আসতে থাকবে ইমামে আবু হানিফা হলেন হুজুরের একজন খাদিম হুজুরের একজন উম্মতি তার তাজকিরার মধ্যে যদি এই মজা থাকে ইমামে শাফি এই কথা বলছেন তো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য কি রেখেছেন একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি ওই জায়গায় নিয়ে যাচ্ছি একটা ইউনিভার্সিটির সায়েন্সের প্রফেসর তার নাম আমি বলবো না এখানে আমি জানি একজন কবি ছিলেন উর্দুর বিখ্যাত বহুত মশহুর শায়র থে মগর ও থে শরাবি সমঝ রহে হ্যায় আপ মদ্যপায়ী মদ খেতেন দ্বিতীয় ওনার মধ্যে যেটা ছিল উনি কবি ছিলেন সায়েন্টিস্ট ছিলেন কোন কবিকেও দাম দিতেন না কোন বিজ্ঞানীকেও দাম দিতেন না বলে সব বাচ্চা যার নাম নেওয়া হবে বলে বাচ্চা কিছু নেই জানতে কিছু পাতা পাতা নেই ও আগর জিন্দা হতে তো মেরে পাস পড়তে ছিলেন ইনি খুব জ্ঞানী ছাত্ররাও তো ছাত্র হয় শিক্ষকদের ব্যাপারে ছাত্ররাও অ্যানালাইজ করে বসে বসে বড় আজীব জীবন এদের ছাত্ররা একদিন স্যারকে ঘিরে ধরেছে এবার একদিক থেকে নাম বলছে স্যার গালিব কিরকম কবি ঠিকঠাক সা থা হামারে জামানে মে নেই হুয়া হামারে জামানে মে হোতে তো হম বাতাতে গালিব কেও পুরো এপার থেকে উর্দুর মধ্যে সবচেয়ে বড় কবি গালিবকে বলা হয় তাকে এদিক থেকে ওদিক করে দিয়েছে একজনকে একটু সম্মান দিয়েছে তার নাম হলো আল্লামা ইকবালকে বলে হ্যাঁ ইকবালকে আন্দার কালামুল্লাহ বলতা হ্যায় আচ্ছা এদিক থেকে গেল কয়েকজন সায়েন্টিস্টের নাম বলা হচ্ছে পরস্পর বলে কিছু নেই কিছু নেই কিছু নেই একটা ছেলে ফট করে কি মাথায় এসেছে সে বলছে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যখন এটা জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি তখন নেশা অবস্থায় আছে ওই প্রফেসর সাহেব তখন নেশা অবস্থায় আছে একটা ছাত্র জিজ্ঞাসা করছে হুজুরে করিম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনি কি মনে করেন সঙ্গে সঙ্গে নিজের মাথায় এইভাবে হাত দিয়েছে একটু শোনেন হাত দিয়ে বসে পড়েছে একটা লাঠি তুলে যে ছেলেটা জিজ্ঞাসা করেছে তাকে এক জোর মেরে দিয়েছে দিয়ে বলছে আমার জীবনে তো কিছু নেই একটাই ছিল সেটাকে তুই ছিনিয়ে নিতে চাচ্ছিস আমি তো গুনাহগার খাতাকার সিয়াহকার কিয়ামতের দিনে এতটুকু তো তার সামনে গিয়ে বলবো হে আল্লাহর মাহবুব আমি যেমন গুনাহগার হই খাতাকার হই সিয়াকার হই উম্মতি তো আপনারই আপনি আমাকে পার করিয়ে নেন শরাব মদ পান করা অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা দেখেন তখনও ভুলেনি আর বলছে আমার জীবনের এই একটাই পুঁজি আছে ওটাকে তুই নিচ্ছিস নিতে চাচ্ছিস ওটা আমি দেব না রে তুই আমাকে এটা মনে করিস না উনি আমার সর্বসর্ব উনি আমার সবকিছু বলছিলাম আল্লাহর মেহবুবের বয়স ছ বছরের মাসুম অতীব সুন্দর ব্যক্তিত্ব খুব সুরত তরিন যার ব্যাপারে হযরত হাসান বিন সাবিত বলছেন ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হে আল্লাহর মাহবুব আপনার থেকে সুন্দর আমার চোখ জীবনে কাউকে দেখেনি আপনার থেকে সুন্দর কোনো মা কোনো বাচ্চাকে জন্ম দেয়নি আপনাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেমন আপনি চেয়েছেন আপনার মধ্যে আয়েব বলতে দোষ বলতে কোনো কিছুই নেই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর মাহবুবের বয়স তখন 6 বছর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজি আচ্ছা হুজুরের সঙ্গে যেখানে যেখানে যার সম্পর্ক আমরা যদি নামের দিকে খেয়াল করি বুঝতে পারবো কেমন ব্যক্তিত্ব হুজুরের আম্মাজি আমেনা আমেনা মানে কি আমানতদার সবচেয়ে বড় আমানত আল্লাহ পাক যার কাছে রেখেছেন তার নাম আমেনা আব্দুল্লাহ হুজুরের একটা চাচার নাম আবু তালিব একটা চাচার নাম আবু লাহাব একটা চাচার নাম আব্দুল উজ্জা আরেকজনের নাম আব্বাস আরেকজনের নাম হামজা পরস্পর নাম আলাদা আলাদা আব্দুল শামস কিন্তু হুজুরের আব্বা যে যিনি তার মধ্যে শিরিকের কোনো গন্ধ নাই আব্দুল শামস মানে সূর্যের বান্দা আব্দুল উজ্জা মানে উজ্জা ঠাকুরের বান্দা কিন্তু আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আল্লাহর মেহবুবের যিনি আব্বাজি হবেন তার নাম আল্লাহর তরফ থেকে আগে থেকেই নির্ধারিত তিনি হলেন আব্দুল্লাহ যার দুধ খেয়েছেন হুজুর তার নাম হলো হালিমা
হালিমা মানে ধৈর্যশীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন একবার একটা ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু পয়সার খুব প্রয়োজন খুব অসুবিধার মধ্যে আছি হুজুর উত্তরে বলছেন এক্ষুনি তো আমার কাছে নেই তবে কেউ যদি আমাকে ধার দেয় তাহলে আমি তোমাকে দিই একটু চিন্তা করবেন হুজুর অধিকাংশ সময় কর্জ নিতেন ধার নিতেন নিজের জন্য কম সাধারণত হুজুরের কাছে কেউ এসে চাইতো ধার নিয়ে দিয়ে দিতেন একদিন হযরত ওমর বলেই ফেলেছেন আপনার কাছে যখন নেই আপনি দেন কেন আপনি কেন কর্জ নেন যখন থাকবে তখন দেবেন হুজুরের চেহারা আনোয়ার তখন যেন একটু পাল্টে গেছে একটু রাগ রাগ ভাব হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনফিক ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাখাফ মিন যিল আরশ ইক্লালা হে আল্লাহর রাসূল আপনি খরচ করেন আল্লাহ আপনাকে দেবেন কোনো কমি করবেন না হুজুরের চেহারা তখন সুন্দর খুশিতে ভরে গেছেন বলেন বিহাজা উমিরতু হ্যাঁ আমাকে এর হুকুম দেওয়া হয়েছে হুজুর বলেন বসো যদি কেউ আমাকে ধার দেয় তো তোমাকে দিচ্ছি একজন ইহুদি ইহুদ বে বাহবুদ যেহেতু আপনারা উর্দু বোঝেন বলেন তাই শব্দটা ব্যবহার করলাম ইহুদ বে বেহবুদ পাশে বসেছিল সে বলছে মুহাম্মদ আপনার যা পয়সা লাগবে বলে দেন আমি দেব হুজুর বলেন ঠিক আছে আমার এতটা পয়সা লাগবে তোমাকে এত দিন পরে টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ সে উঠে গেল টাকা এনে দিল হুজুর সেই টাকা থেকে যে সাহাবী চেয়েছেন তাকে দিলেন এখন মনে করেন 15 দিন পরে হুজুর টাকা দেবেন বলেছেন এই ইহুদি এক সপ্তাহ পরে চলে এসেছে রেসে বলছে মোহাম্মদ আপনি শুধু না আপনার কোন খানদানের অভ্যাস এটা টাকা নিয়ে মেরে দেন নাউজুবিল্লাহি মিন যালিক জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক আচ্ছা বলেন তো আপনি যদি আমার কাছে টাকা পান আর আমি যদি আপনাকে দেওয়ার ওয়াদা করি এক মাস পরে আপনি 15 দিন পরে যদি এসে আমাকে এই রকম কথা বলেন তো আপনার আর আস্ত রাখবে আমাদের এলাকার বা আমার বংশের যারা লোকেরা আমার এলাকার লোকেরা বলে বেটা তুই এত বড় কথা বললি কি করে এখনো 15 দিন বাকি তুই এত বড় কথা যা তোর টাকা হবে না দেখি কি করে নিতে পারিস এইদিকে হযরত ওমর হাত গুড়াচ্ছেন এই সমস্ত কাজে হযরত ওমর হাত গুড়ানো খুব খ্যাতি লাভ করেছিলেন জানেন তো উনি অন্যায় সহ্য করতে পারতেন না হযরত ওমর হাত গুড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ দানি উদ আযরিব উনকা হাযাল ইহুদ এই ইহুদির এখানে আমি দুই টুকরো করে দিচ্ছি অনুমতি আপনি দেন শুধু হুজুর বলছেন লা ওমর ইন্না লিসাহিবিল হাক্কি মাকাল ইন্না লিসাহিবিল হাক্কি মাকাল হকদারের কথা বলার অধিকার আছে সেই ইহুদির ব্যাপারে হযরতে বেলালকে হুজুর বললেন বেলাল নিয়ে যাও আর এ যতটা টাকা পায় দিয়ে দাও আর একটু বাড়তিও দিয়ে দেবে পরে ইহুদি টাকাগুলো নিয়ে চলে গেল খানিক পরে গোসল করে এসেছে এসে হুজুরের সামনে দাঁড়িয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হুজুর মুচকে মুচকে হাসছেন ফিদাহু আবি ওয়া উম্মি হুজুর মুচকে মুচকে হাসছেন ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের কিতাবের মধ্যে আপনার ব্যাপারে যা যা কথা লেখা ছিল প্রত্যেকটা মিলে যাচ্ছে একটা বিষয় আমি স্পষ্ট হতে পারছিলাম না সেটা হলো আপনার ধৈর্যের সীমা নেই আপনি এত ধৈর্য ধরতে পারেন কল্পনা করা যায় না আমি ইচ্ছাকৃত আপনাকে ধার দিয়েছিলাম আপনি 15 দিন পরে দেবেন বলেছেন আমি এক সপ্তাহ পরে এসে আপনাকে উল্টো পাল্টা শুধু বলি নাই আপনার খানদানকে উল্টো পাল্টা বলেছি অন্য কেউ হলে হয়তো আমার সঙ্গে লড়াই বাঁধিয়ে দিত ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে কিচ্ছু বললেন না উপরন্তু আমাকে বাড়তি দিলেন এই গুণটাকে আমি দেখার জন্য আপনার সঙ্গে এই ব্যবহার করেছিলাম হালিমা সাদিয়ার দুধ খেয়েছেন হুজুর ধৈর্যশীল 6 বছর হুজুরের বয়স ওনার আম্মাজি হযরতে আমেনা ওনার দাদাজি হযরতে আব্দুল মুত্তালিবকে বলছেন আব্বাজি আমি দীর্ঘদিন হয়ে গেছে আমার বাপের বাড়ি যাই নাই আপনি অনুমতি দেন আমার বাচ্চাকে সঙ্গে নিয়ে একটু বাপের বাড়ি যাই হযরত আমেনার বাপের বাড়ি আমরা জানি হুজুরের নানাজির বাড়ি কোথায় নানাজির বাড়ি মদিনাতে হযরত আমেনা সেখানে চলে গেলেন কিছুদিন থাকার পরে যখন ফিরছেন তো একটা জায়গা আছে তার নাম হলো আবুয়া বর্তমানে হাজী সাহেব যারা আছেন আপনারা যেতে পারবেন না খুব মুশকিল এই জন্য যে ওটা বাসের রাস্তায় পড়ে না জঙ্গলের মধ্যে পড়ে এক দ্বিতীয় কথা সরকারিভাবে সেখানে নট অ্যালাউ এন্ট্রি নেই সেখানে আপনার আলাদা পারমিশন লাগবে আলাদা সেখানকার জন্য পাস লাগবে তারপরে যদি যাওয়ার সম্ভাবনা ঘটে তৃতীয় সেখানে যাওয়ার পরে আপনার মন এমনিতে কেঁদে ডুকরে ডুকরে উঠবে যে কোন জায়গায় এসেছি পুরো এরিয়াটা যেন কালো কালো পাহাড়ে ভরা আর সবাই যেন কাঁদছে ঘটেছে কি
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মাজি যখন ফিরছেন মদিনা থেকে মক্কায় ফিরে আসছেন তো আবওয়াতে হুজুরের আম্মাজির শরীর খারাপ হয়ে যায় ওই জায়গায় আম্মাজি শুয়ে আছেন একটা ছোট্ট পাথরের উপরে ছোট্ট বাচ্চা কলিজার টুকরা মাসুম নবীউল আম্বিয়া খাতামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে আছেন আরেকজন মহিলা তার নাম হলো উম্মে আইমান তিনি সঙ্গে আছেন আর কেউ নেই হুজুর বসে আছেন আম্মাজির পাশে আম্মাজির হাত মুবারক হুজুরের শরীর মুবারাকে লেগে আছে আম্মাজির শ্বাস নিঃশ্বাস তখন ফুলে ফুলে উঠছে কষ্ট হচ্ছে আর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মাজির মুখের দিকে দেখছেন একটু কল্পনায় যাবেন একটু পরে হুজুরের আম্মাজির শেষ নিঃশ্বাস ত্যাগ হলো হুজুরের আম্মাজির হাত পড়ে গেল শিশু নবী মাসুম নবী জীবনে কারোর মৃত্যু এর পূর্বে দেখেননি নিজের আম্মাজির দিকে এইভাবে দেখছেন আর ডাকছেন উম্মা উম্মা উম্মুন আরবিতে মাকে বলা হয় ডাকলে এইভাবেই বলে উম্মা আম্মাজি আম্মাজির আর আওয়াজ নেই আম্মাজি তো পরপারে পাড়ি দিয়েছেন আখেরাতের জগতে তিনি চলে গেছেন শিশু নবী ডেকে বলছেন আম্মি যখনই আপনাকে ডেকেছি আপনি আমাকে কোলে তুলে নিয়েছেন দুই গালে চুমু দিয়েছেন আমার আব্বাজি নেই আপনি আমার আব্বাজি আপনি আমার আম্মাজি আপনি কি রাগ করে আছেন আপনি ওঠেন না আপনার বাবু আপনাকে ডাকছে যখন কোনো আওয়াজ পাচ্ছেন না হুজুর নিজের আম্মাজির বুকের উপরে ডুকরে ডুকরে কান্না শুরু করলেন আল্লাহ পাক ইচ্ছা করলে নিজের মেহবুবের আম্মাজির ইন্তেকাল মদিনাতে করাতে পারতেন ইচ্ছা করলে মক্কায় করাতে পারতেন মক্কাতে দাদা আবু আব্দুল মুত্তালিব ছিলেন চাচা আবু তালিব ছিলেন অন্যান্য চাচারা ছিলেন মদিনাতে মামাজিরা ছিলেন নানাজির খানদানরা ছিলেন কিন্তু এমন একটা জায়গায় হুজুরের আম্মাজির ইন্তেকাল হচ্ছে যেখানে মাথায় হাত বুলাবার মতো আপনজন কেউ নাই খানিক পরে তার যখন কবর দেওয়া হয়েছে আম্মাজিকে ইতিহাস চুপ তার আম্মাজির কবর কারা দিয়েছিল ইতিহাস আজ পর্যন্ত ডিসক্লোজ করেনি যখন উম্মে আইমান নামে ওই বাদি হুজুরকে কোলে নিতে যাচ্ছেন হাত ছাড়িয়ে হুজুরের কবর হুজুরের আম্মাজির কবরে আধারের উপরে শুয়ে পড়েছেন আমি তোমার কোলে যাব না আমি আমার আম্মাজির কবরের উপরে থাকব আমার আম্মাজিকে মাটির নিচে কেন রেখেছো আমি আমার আম্মাজির কাছে থাকব আল্লাহ কেন এমন করলেন ইচ্ছা করলে মদিনায় বা মক্কায় আম্মাজির ইন্তেকাল হতো ভবিষ্যতে কোন মাহারা বাচ্চা এসে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমার আম্মাজি মারা গেছেন আমার কেউ নাই হুজুর তার মাথায় হাত বুলিয়ে বলবেন বাবু আমার যখন ৬ বছর বয়স আমার আম্মাজি চলে গেছেন মাতৃ বিয়োগের কি বেদনা তা আমি খুব ভালো বুঝি আমি মাহারাদের নবী হয়ে এসেছি কোন বাচ্চা যদি আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আব্বাজি বেঁচে নাই আব্বাজি মারা গেছেন হুজুর উত্তরে বলবেন বাবু আমার দুনিয়াতে আসার আগে আমার আব্বাজি চলে গেছেন আমি এতিমদের নবী হয়ে এসেছি এর ৫০ বছর পরে একটা ঘটনা ঘটছে হুজুর মদিনা থেকে মক্কায় আসছেন আর নিজের আম্মাজির কবরের কাছে গিয়ে চুপচাপ বসে আছেন আর নিজের দাড়ি মুবারক এই রকম হাত দিয়ে নিজের আম্মাজির কবরের দিকে দেখছেন আর চোখ মুবারক থেকে ঝরঝর করে পানি গড়াচ্ছে সেখানে একজন সাহাবি বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার উপরে কুরবান আপনি কাঁদছেন কেন একটু জানতে পারি হুজুর উত্তরে বলছেন একটা বাচ্চার কথা মনে পড়ে যাচ্ছে যার আম্মাজির ইন্তেকাল এখানে হয়েছে যখন ইন্তেকাল হয় তাই সেই বাচ্চার মাথায় হাত রাখার কেউ ছিল না সাহাবী বলছেন কার কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ বলছে আমি নিজে আমার ৬ বছর বয়স যখন আমার আম্মাজির কবর এটা এখানে ইন্তেকাল হয়েছে আজ আমি এই ঘটনার অবতারণার পিছনে মূল অবজেক্ট যেটা
আজ বলছেন হুজুর নিচে আজ যদি আমার আম্মাজি বেঁচে থাকতেন আমি এশারের ফরজ নামাজ শুরু করিয়ে দিতাম সাহাবায়ে কেরামরা আমার পিছনে হাত তুলতো তারা নামাজে শরীক হয়ে যেত আমি সূরা ফাতিহা পড়া শুরু করতাম ওদিক থেকে আমার আম্মাজি যদি জীবিত থাকতেন আর পর্দার ওপার থেকে বলতেন বেটা মোহাম্মদ আমি নামাজ ফরজ নামাজ ভেঙে দিয়ে আম্মাজির সামনে গিয়ে দাঁড়িয়ে বলতাম লাব্বাইক ইয়া উম্মাহ আম্মাজি আমি এসেছি আপনি আমাকে বলেন কি হুকুম দিচ্ছেন নামাজের সময় আছে আমি পরে গিয়ে নামাজ আদায় করে দিচ্ছি তারপরে হুজুর বলছেন ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত হলো বাপ মায়ের পায়ের নিচে জোরে বলেন সুবহানাল্লাহ বলছিলাম আওয়ার প্রফেট হি ওয়াজ এন আইডিয়াল এন্ড স্পিরিচুয়াল পার্সোনালিটি আল্লাহর মাহবুব সবার জন্য রহমত হয়ে এসেছেন কথা এটাই না আমাদের আব্বাজিরা বলবেন আম্মাজি এত বলছেন আব্বাজিদের ব্যাপারে কিছু আছে আব্বাজিদের ব্যাপারে তো এত আছে কল্পনা করা যায় না আল্লাহ রাসূল আম্মাজিদের বলেছেন আব্বাজিদের বলেছেন পড়োশিদের বলেছেন কায়নাতের প্রত্যেকের হকের ব্যাপারে বলেছেন আমি শুধু একটা আয়াতের বিশ্লেষণ এই বিষয়ে করে যাই আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফয়সালা করেছেন কেবলমাত্র ইবাদত আল্লাহর হবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা মা বাবাকে কখনো উফ শব্দ ব্যবহার করবে না উফ আরবিতে উফ থেকে নিচে আর কোনো শব্দ নেই অর্থাৎ আপনাকে আম্মাজি কোনো হুকুম দিলেন আব্বাজি কোনো হুকুম দিলেন বললেন বেটা তুমি যাচ্ছ একটু নন্দকুমারে আমার ঔষধটা ওখানে পাওয়া যায় একটু ঔষধটা নিয়ে এসো বলে আমি এখন কখন আসবো তার ঠিক নেই কি সবসময় ঝামেলা করতে থাকে উফ এত বলার দরকার নেই মুখ থেকে যদি উফ শব্দ ব্যবহার হয় আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ ব্যবহার করো না এই জায়গায় ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ইমামে কুরতুবী তাফসীর যারা লিখেছেন তার মধ্যে একজন বিশ্ববিখ্যাত মুফাসসির তিনি এই জায়গায় একটা আশ্চর্য ঘটনা লিখেছেন একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম আল্লাহুম্মা পানি পানিটা আমার কাছে দেন সবাই দরুদ শরীফ পড়েন ভাই একবার সবাই আমাদের তরফ থেকে হুজুরের কাছে নজরানা যাক اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভাই মহব্বত সাথে পড়ো জোরসে পড়ো اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ ব্রাদারান ইসলাম আমি এই সাবজেক্টটাকে আরো ছোট করে নিয়ে আসছি শুরুতে আমি একটা আয়াত পড়েছিলাম এক্ষুনি যে আয়াতটা পড়েছি ওই সুরার শুরুর আয়াত আমি শুরুতে পড়েছিলাম সুরায় বানী ইসরাইল কিন্তু এই আয়াতের বিষয়ে ইমামে কুরতুবী একটা ঘটনা বলেছেন বাপের ব্যাপারে সেইটুকু না শোনালে না যাতে আমরা খেয়াল করতে পারি আমাদের বাড়িতে এই নিয়ামত আছে এটাকে কদর করি আল্লাহর রাস্তে কদর করি মা বাপের কদর যাদের মা বাপ নেই তাদের কাছে জিজ্ঞাসা করেন যে এই নিয়ামত চলে গেছে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মূসা ওনার ইন্তেকালের পরে হযরতে মূসার আম্মাজির ইন্তেকালের পরে আল্লাহ বলছেন মূসা এবার একটু ঠিকঠাক করে চলবে নবী কখনো কি উল্টো পাল্টা চলতে পারে তাও বলছেন ঠিকঠাক করে চলবে এতদিন যে দোয়া তোমাকে হেফাজত করছিল সে দোয়াকে আমি তুলে নিয়েছি অর্থাৎ আম্মাজি চলে গেছেন ওই দোয়া তোমাকে হেফাজত করছিল মা বাপের দোয়া ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলী একটা ঘটনা লিখেছেন বড় আশ্চর্য টাইপের একজন সাহাবি যুবক সাহাবি হুজুরের কাছে গিয়ে নালিশ করেছে
কি নালিশ ইয়া রাসূলুল্লাহ আমি সারা দিন কামিয়ে সারা সপ্তাহ কামিয়ে মাসে যেটা বেতন পাই এক জায়গায় রাখি আর আমার আব্বাজি আমাকে না জানিয়ে সেখান থেকে পয়সা নিয়ে নেন এটা তো অন্যায় কাজ না ছেলের কাছে আমি কষ্ট করে কামাবো আর আমার আম্মাজি আব্বাজি নিয়ে নেবে আমাকে জানাবে না বলবে না এটা কি করে মানা যায় হুজুরের কাছে গিয়ে নালিশ জানাচ্ছে হুজুর বলছেন তার আব্বাকে ডাকো তার আব্বাকে যখন ডাকা হলো আব্বা বিষয়টা শুনে নিয়েছেন যে আমার মানিক আমার সোনা মানিক আমার নামে নালিশ জানিয়েছে বুড়ো আব্বাজি বয়স হয়ে গেছে মনের মধ্যে কয়েকটা পদ্য পড়েছেন মনে মনে জিবে না মনে কল্পনা করেছেন জাস্ট হি ইমাজিন হিমসেলফ ইন হিজ হার্ট তার মনের মধ্যে কয়েকটা পদ্য কয়েকটা পয়েমস শুধু মনে মনে কল্পনা করেছেন পড়েননি জিভ থেকে বলেননি হুজুরের কাছে গেছেন হুজুর বলছেন আপনার বিচার পরে আপনি আগে যে পদ্যটা মনে মনে পড়েছেন সেটাকে শোনান হুজুরকে সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জিভ থেকেও পড়িনি বলে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ পাক মনের খবর জানেন জিব্রাইলের মারফাতের মাধ্যমে তিনি আমাকে বলে দিয়েছেন আমার মেহবুব ওই যুবকের আব্বাজি মনের মধ্যে যে পদ্যটা চিন্তা করেছেন ওই পদ্যটা আগে শুনবেন তারপরে ফয়সালা করবেন হুজুর বললেন আপনি পদ্যটা শোনান তখন তার আব্বা যে পদ্য তার অনুবাদ শোনাচ্ছি আমি তার ভাবার্থ তিনি বলছেন ময়না মানিক সোনা মানিক আমার সঙ্গে তোর আম্মাজির যখন বিবাহ হয় কয়েক বছর আমাদের কোনো সন্তান নেই রাতে তোর আম্মাজি ওঠে তাহাজ্জুদে দাঁড়ায় আর আমিও তাহাজ্জুদে দাঁড়াই আল্লাহকে বলি মালিক আমার বাড়িটা সোনা সোনা আমার বাড়িটা পুরো খালি তুমি দয়া করে একটা সন্তান আমাদেরকে দাও যাতে আমার বাড়িটা তার দুষ্টুমিতে ভরে যায় তার দুষ্টুমিতে আমাদের বাড়িটা মুখরিত হয় আমার অন্তরটা তাকে দেখে ঠান্ডা হয় ওর মায়ের চোখ ঠান্ডা হয় মালিক একটা সন্তান দাও না দীর্ঘদিন কান্নাকাটির পরে একদিন তোর মা আমাকে বলছে জানো আমি অন্তঃসত্ত্বা আমার ময়না হবে মনা হবে আল্লাহ আমাকে সন্তান দেবে আমি মা হব সেই বাপ তখন মনে মনে বলছে তার ছেলেকে সম্বোধন করে বেটা আমি যতটা খুশি ছিলাম তোর হওয়ার সংবাদে তার ডবল খুশি ছিল তোর আম্মাজি কারণ একটা মহিলার বিয়ের পরে সবচেয়ে বড় প্রাপ্তি তার যেটা স্বপ্ন সেটা হলো তাকে আম্মা বলে ডাকুক তার সন্তান তোর আম্মাও খুশি আমিও খুশি যেদিন তুই জন্ম নিচ্ছিস সেদিন তোর আম্মাজি মারা যায় যায় পরিস্থিতি জন্মের সময় মায়েদের এত কষ্ট হয় এই জন্য হাদিসের মধ্যে এসছে যদি বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো মায়ের ইন্তেকাল হয় সেই মা শাহাদাত বা শহীদের দরজা পাবে জোরে বলেন সুবহানাল্লাহ এটা হাদিসের সুবহানাল্লাহ যে কথাটা বলছিলাম তোর আম্মাজির খুব কষ্ট হচ্ছিল আমি সেজদায় পড়ে কাঁদছি আল্লাহ আমার বাচ্চাকে এবং আমার স্ত্রীকে তুমি সুস্থ রেখো তুই হলি তোর আম্মাজি তোর চেহারা দেখে সব কষ্ট ভুলে গেছে কোলের মধ্যে তুলে নিয়েছে দুধ খাওয়াচ্ছে আর মিষ্টি তোর মুখের দিকে দেখছে আর কোনো কষ্ট নেই আমিও চিন্তা করলাম এতদিন আমি যা মেহনত করছিলাম চার থেকে ছ ঘন্টা এখন ডবল করে দেব দশ ঘন্টা মেহনত করব আগে আমি আর আমার স্ত্রীর জন্য দুবেলা দুমুঠো দরকার ছিল এখন আমাদের ময়নার জন্য একটা সুন্দর ঘর করতে হবে ওর ভবিষ্যৎ করতে হবে আমি মেহনত ডবল করা শুরু করলাম আর তুই বাড়তে থাকলি আমার আঙুল ধরে ধরে হেঁটে হেঁটে যাস আস্তে আস্তে বড় হোস কচি কচি কথা তোর কখনো গাছের উপরে পাখি বসে থাকে তুই আমাকে বলিস মা জাকাই আউবাই আব্বাজি ওটা কি আমি বলতাম জাক পাইর বেটা ওটা পাখি আবার ঘুরিয়ে জিজ্ঞাসা মা জাক আউবাই আব্বাজি ওটা কি আমি বলতাম জাক পাইর ওটা পাখি একই প্রশ্ন দশবার বারোবার করিস আমি কোনো বিরক্তি বোধ না করে দশবার বারোবার উত্তর দিতাম তোর গালে চুমু দিতাম তুই আমার আঙুল ধরে ধরে যখন যেতিস আমি তখন নিয়ত করেছিলাম বুড়ো বয়সে বয়স হয়ে গেলে হাতে লাঠি নেয়
আমি লাঠি নেব না আমার ছেলের হাত ধরে ধরে যাব দুনিয়াকে দেখাবো আমি কত সৌভাগ্যবান বাপ যার লাঠির প্রয়োজন নেই তার ছেলে তার লাঠি বেটা আস্তে আস্তে মেহনতের প্রাচুর্যতার কারণে অনেক বেশি মেহনত করে ফেলেছি অল্প বয়সে চুল পেকে গেল বার্ধক্য এসে গেল আমার কোমর নিচু হতে লাগলো আর তুই যৌবনে পদার্পণ করলি এখন তোর সুঠাম দেহ সুন্দর সুস্থ শরীর আল্লাহ তোকে দিয়েছে তোর পয়সা রাখা থাকে আমি আর তো খাটতে পারি না আমি তোর পয়সা থেকে দু পয়সা নিই আর নিজের মনে করে আমার বাচ্চার পয়সা তাই আমি হয়তো কিছু খরচ করি তোর যদি কষ্ট ছিল আমাকেই বলতিস আল্লাহর মাহবুবের কাছে গিয়ে নালিশ না করতিস এখন আমি বুড়ো হয়ে গেছি এখন আমি আর কামাতে পারি না আমার বার্ধক্য এসে গেছে আমি এই বুড়ো বয়সে কোথায় যাব বল তোর কাছেই থাকি তোর বাড়ির খেয়াল রাখবো আচ্ছা কয়েকটা তাবিজ এসেছে এই তাবিজটা একটু পরে উত্তর হচ্ছে এই সমস্ত বিষয় আমাদের মুফতি ইয়াহিয়া সাহেব আপনাদের এখানকার মেন ওনার কাছে দেওয়া ভালো আমি একটা ছাত্র আমার কাছে দেওয়ার কি মানে হয় তবুও যেহেতু এনারা একটা হোসনে জানের সঙ্গে আমাকে দিয়েছেন চেষ্টা করব উত্তর দেওয়ার এখনো আমি ওটা দেখিনি একটু পরে দেখে ইনশাআল্লাহ উত্তর দেব যাই হোক আল্লাহ যদি তৌফিক দেন যে কথাটা বলছিলাম এই ঘটনা একটু শুনি তারপরে মূল যেটা আমার আজকের বক্তব্যের মূল নির্যাস যেটা সেই দিকে ইনশাআল্লাহ নিয়ে যাব যে কথাটা বলছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সেই বুড়ো বাপ বলছে হুজুরের কাছে না গিয়ে তুই আমাকে বলতে পারতিস বেটা এখন আমি কোথায় যাব আমি তোর বাড়িটাকে একটু হেফাজত করব দুবেলা দুমুঠো আমাকে দিস হুজুরের চোখ থেকে পানি গড়াচ্ছে এটা আমি ঘটনা বলছি না হুজুরের সামনে সেই বুড়ো আব্বাজি পদ্মর মানে শোনাচ্ছেন পদ্ম শোনাচ্ছেন হুজুরের চোখ মুবারক থেকে পানি গড়াচ্ছে হুজুর বলছেন আন্তা ও মালুকা লি আবিক তুমি তোমার আব্বাজি তোমার মাল তুমি আর তোমার যা কিছু আছে সব তোমার আব্বাজির আগে ওঠো আব্বাজির কাছে মাপ চাও ক্ষমা চাও তোমার অস্তিত্বের পিছনে তোমার আব্বাজির কুরবানি ওই জন্য আগে আব্বাজির কাছে মাপ চাও রিজাল রব ফি রিজাল ওয়ালিদ আল্লাহর সন্তুষ্টি আব্বাজির সন্তুষ্টির মধ্যে ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ আর আব্বাজির অসন্তুষ্টি তার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি আছে এই জন্য ব্রাদারান ইসলাম আমি আলামাতে কিয়ামত বর্ণনা করতে গিয়ে হঠাৎ এই দিকে চলে এসেছি আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই ছোট ছোট নিদর্শনগুলো আসবে আরো অনেক নিদর্শন এইগুলো আসবে সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা আমি একটা আয়াত পড়েছি সেটা হলো সূরায়ে বানী ইসরাইলের প্রথম আয়াত সুবহানাল্লাহ أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى এখানে একটা মশলা আমরা বুঝি আমরা বলি মাঝে মাঝে বক্তারা বলে বলেন ভাই সুবহানাল্লাহ আমিও বলি সুবহানাল্লাহ বলে বলি কি না একটু আরো যারা বক্তারা বলেন সুবহানাল্লাহ কোন জায়গায় ব্যবহার হয় মনে করেন ইমাম সাহেবের দাঁড়ায় নামাজে ভুল হয়ে গেছে দু রাকাতের পরে বসার দরকার ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন দু রাকাতে বসার পরিবর্তে তিন রাকাতের দিকে আমরা পিছন দিয়ে কি বলি আল্লাহু আকবার বলি কি না একদম ধরা বাঁধা অতটা আল্লাহু আকবার বলার জায়গা না ওটা হলো সুবহানাল্লাহ বলার জায়গা সুবহানাল্লাহ আরবিতে এটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এইরকম দু রাকাতের পরিবর্তে হুজুর তিন রাকাতে দাঁড়িয়ে গেছেন তিরমিজির হাদিস হুজুর দাঁড়িয়ে গেছেন পিছন থেকে সাহাবাই কেরামরা কেউ এরকম হাতে তালি মারছেন এইভাবে হ্যাঁ হুজুর নামাজ শেষ করে বলছেন মা বালুকুম কি ব্যাপার তোমরা এরকম করছিলে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো বসার কথা ছিল আপনি উঠে দাঁড়িয়েছেন তাই আমরা তখন হুজুর বললেন আত তাসবিহু লিরিজাল ওয়াত তাসবিহু লিননিসা বেটা ছেলেদের জন্য হলো সুবহানাল্লাহ বলা উচিত আর মহিলা রাজারা থাকবে তারা তারা যদি থাকে পিছনে তারা এইরকম ভাবে আঙুল দিয়ে এইরকম ইশারা করবে আওয়াজ করবে তাহলে এই জায়গাটা আমরা সুবহানাল্লাহ কোন জায়গায় আরো বলাটা ব্যবহার করে যেখানে অতি আশ্চর্যের কাজ নামাজের মধ্যে ভুল হলে সুবহানাল্লাহ বলা উচিত কিন্তু আমাদের একটা উর্ফ হয়ে গেছে আল্লাহু আকবার বলে উঠি আমি নিজেও বলি
আমার মনে থাকে না সুবহানাল্লাহ বলতে যদি কোনো সময় ভুল হয়ে যায় আমি বলি আল্লাহু আকবার যদি মনে থাকে আল্লাহ বলেন সুবহানাল্লাজি সুবহান নিজের ব্যাপারে বলেন আমি পাক ও পবিত্র যখন আমরা নিচে নামি কোন উঁচু জায়গা থেকে মনে করেন স্টেজ থেকে আমি যখন নিচে নামছি আমার করণীয় কি সুবহানাল্লাহ বলবো যখন আপনি উপরে উঠবেন তখন বলতে হবে আল্লাহু আকবার কেন আমি উপরে উঠছি এই উপরের থেকে অনেক বড় তিনি আর আমি নিচে নামছি নিচে নামা একটা দোষ আল্লাহ সমস্ত রকম দোষ থেকে মুক্ত তাই হুজুর শিখিয়েছেন সুবহানাল্লাহ নামার সময় ওঠার সময় আল্লাহু আকবার বলবা আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা পাক পবিত্র সেই জাত যিনি নিজের বান্দাকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন আচ্ছা আল্লাহ পাক ডাইরেক্ট আল্লাহর রাসূলকে মিরাজে নিয়ে যেতে পারতেন আমি একটা দাবি সব জায়গায় করি এখানেও বলছি দিয়ার وعلى آليك আমি শর্টে একটা দুটো কথা আপনাদের বলবো আমার টাইম শেষ হয়ে এসেছে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের উপরে অকথ্য অত্যাচার যে শয়তান চালাচ্ছে 57 মুসলিম কান্ট্রিজ উই ক্যান ফাইন্ড ইন দিস ইউনিভার্স ইন দিস ওয়ার্ল্ড বাট দে আর ইন লিসনিং মুড They are in silencing mood. They are unable to act any action in their lives. তারা কিচ্ছু করছে না 57টা দেশ চুপচাপ বসে আছে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি আমি গত এক সপ্তাহ আগে বাংলাদেশে ছিলাম ওখানে হযরত মাওলানা মুফতি ঢাকাতে মুফতি তাকি উসমানী সাহেব মুদ্দাজিল্লুহু দামাত বরকাতুহুমুল আলিয়ার কাছে ওনার একটা মেসেজ একজন বুজুর্গর কাছে যে প্রোগ্রামে আমি ছিলাম সেখানে একজন বুজুর্গর কাছে এসেছে তিনি শোনাচ্ছেন ওনার ছাত্ররা ফিলিস্তিনে আছে তারা বলছে হুজুর আমাদের শেষ সালামটুকু নেন আমাদের খাদ্য পানি সব বন্ধ করে দিয়েছে আমাদের কিছু নেই সামনে এই পর্যন্ত 12,000 সরকারি হিসেবে 12,000 তার মধ্যে 4,000 কোচি কোচি বাচ্চা 3,000 এর উপরে মহিলারা আর বাকি তো যারা আছে তাদেরকে সরকারি হিসেবে 12 মানের 4 গুণ বেশি বাড়িয়ে দেন পুরো বিশ্ব চুপ আমেরিকা পিছন থেকে কলকবজা নাড়াচ্ছে শেষ করো এদেরকে ও মুসলমান যত সংখ্যা মুসলমানদের এই যুগে আছে এখন আছে কোনো সময় ছিল না কিন্তু আমাদের পাওয়ারের কমি হয়ে গেছে যার কারণে আমরা কি করছি ভারতে 20 থেকে 25 কোটি মুসলমান আমি এখন শুধু মুসলমানদের কথা বলছি না যারা নিউট্রাল যাদের মধ্যে মানবতা আছে তারা এই কথা বলতে বাধ্য তারা কেন লড়াই করছে ফিলিস্তিনিরা তারা আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের হেফাজতের জন্য আর নিজেদের মাতৃভূমিকে বাঁচানোর জন্য তারা লড়াই করছে আমাদের করণীয় কি আমরা কজন আছি দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তাদের জন্য কেঁদেছি 10টা টাকা আল্লাহর জন্য সাদকা করি যে আল্লাহ এর ওসিলায় ফিলিস্তিনিদেরকে হেফাজত করো ইসরায়েলের ইতিহাস আমি আজকে তুলতে পারলাম না আমি হঠাৎ কথায় অন্যদিকে চলে গেছি নচেত বক্তব্য আমার অন্য উদ্দেশ্যই ছিল আল্লাহ যেটা করেন সেটাই বলিয়ে নেন বাস এতটুকু বলছি সবচেয়ে মুসলমানদের বড় শত্রুর নাম হলো যারা ইহুদি তারা লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইহুদ ওয়াল্লাযীনা আশরাকু মুসলমানরা মনে রাখবে তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা শুরু থেকে আজ পর্যন্ত শত্রুতা করে আসছে কি রকম শত্রুতা করেছে শর্টে বলছি আজকাল গরমের সময় না গরমের সময় আমাদের মেহমানরা আসে তো আমরা কি করি আমাদের গ্রাম্য এরিয়াতে আগে বাড়িতে মামাজি আসলে তো আম্মাজি বলেন বাবা ওই ডাব গাছ আছে ওট দুটো ডাব পেড়ে দে মামাকে একটু ডাবের পানি খাওয়া ঠান্ডা পানি এখন আমাদেরকে যদি আম্মাজি বলেন তো আমরা বলি আম্মা এখন গাছে ওঠা যাবে না কেউ সবার আমি পারিও না এনে দিচ্ছি ভালো জিনিস আনছি সোজা কোথায় যাব দোকানে যাবো এই 2 লিটার একটা পেপসি দেখ নিয়ে আসলাম পেপসি মাম্মাজির হাতে দিয়ে বলো আম্মাজি মামাজিকে দেন আমাকেও দেন আব্বাজিকে দেন আপনি ওখান এটাই করি যারা আমার ভাইরা আছেন গুগলে চলে যাবেন লিখবেন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট পেপসিস ফুল ফর্ম
আমি পেপসির ফুল ফর্ম জানতে চাচ্ছি লেখা উঠবে পি ফর পে ই ফর ইচ পি ফর পেনি এস ফর সেভ আই ফর ইসরাইল পে ইচ পেনি ফর সেভ ইসরাইল প্রত্যেকটা পয়সা ইসরাইলের হেফাজতের জন্য ব্যয় করো এটা হলো বর্তমান পরিস্থিতি কোকাকোলা আপনি সামনে ধরবেন এল যেটা আছে পেঁচ মেরে লেখা আছে পেঁচ মেরে ওটা আসলে কোনো ইংরেজি শব্দ না ওটা আরবি শব্দ ওর মানে হলো ওটা সি যেটা সি ও কো সি এ কা কোকা কোলা সি ও এল এ এলটা এরকম প্যাঁচ মারা আছে দেখবেন ওটাকে যদি আপনি অরিজিনাল ওর শেপে দেখেন তাহলে সামনে আসবে সিটা হলো লা লা মুহাম্মদ লা মক্কা ও কাফটা হলো কাফ ওই এল এর প্যাঁচ হলো কাফ ওটা লা মুহাম্মদ লা মক্কা দ্য সিভিলাইজেশন উইচ ব্রট প্রফেট মুহাম্মদ ইন মক্কা উই কান্ট অ্যাকসেপ্ট ইন দিস ইউনিভার্স যে সভ্যতা মুহাম্মদ রসুলুল্লাহ মক্কায় শুরু করেছেন ওটা আমরা চলতে দেব না আজ আমরা অন্তত কয়েকটা কাজ করি কয়েকটা কাজ অন্তত আমরা কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন ওই কচি কচি মাসুম বাচ্চারা উঠে দাঁড়ায় আর যদি বলে আল্লাহ এত মুসলমান ছিল তারা আমাদের জন্য কি করেছিল আমরা ছেড়ে দিচ্ছি যারা রাষ্ট্রনেতা তারা নিজেদের জায়গায় বসে আছে নিজেদের চেয়ারের চিন্তায় ওরা মনে করে সর্বদা আমরা বেঁচে থাকব আমাদের চেয়ার কখনো আমাদের হাত থেকে যাবে না কিন্তু অত ইজ্জু মন্তাশা অত দিল্লু মন্তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মন্তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بادشاہ تو اللہ اللہ جا کے ইচ্ছা দিবেন যত কি ইচ্ছা ছিনিয়ে নেবেন আমরা যারা সাধারণ মানুষ আমাদের করণীয় কি আমাদের করণীয় এই জিনিসগুলো জানা যেগুলো ইসরাইলি প্রোডাক্ট আজকাল আমাদের উলামায়ে কেরামদের কাছে এর পুরো লিস্ট এসে গেছে আমাদের ভাইদের কাছেও এসে গেছে অনেকের কাছে দেখবেন WhatsApp WhatsApp চলে এসেছে যদি না জানা থাকে আপনারা আমার কাছে কেউ কন্টাক্ট করলে আমি পাঠিয়ে দিতে পারবো আলেমদের কাছেও থাকবে এই প্রোডাক্টগুলো তার বিকল্পও দেওয়া হয়েছে আমরা যদি শুধু বলি যে পেপসি চলবে না তো হুজুর কি খাবো তো শুধু সমস্যা বললে হবে না তার সমাধান দিতে হবে তো আমি বলে লাক্স সাবান চলবে না ডাব চলবে না তাহলে কোনটা ব্যবহার করবো লাইফ বাই চলবে না ব্যবহার কোনটা করবো তার বিকল্প সেখানে দেওয়া হয়েছে এই জন্য আমরা এইগুলোকে খোঁজ রাখি যে কোন কোডগুলো শুরুতে ইসরায়েলি প্রোডাক্ট 871 841 আর 700 কত একটা আছে এই প্রোডাক্টগুলো আমরা সামনে রাখবো ওগুলোকে ব্যবহার করব না এক নম্বর কথা দ্বিতীয় কাজ যেটা সেটা হলো আল্লাহর রাস্তে যারা এখানে আছি যারা আমরা নামাজ পড়ি সবাই নামাজ ধরি যারা নামাজ পড়ি দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদি কিয়ামতের দিন অন্তত ওই শহীদরা যদি জিজ্ঞাসা করে আমরা মরছিলাম আল্লাহর ঘরের হেফাজতের জন্য তোমরা আমাদের জন্য কি করেছিলে আমরা বলি আমরা তো ভারতে ছিলাম আমাদের করণীয় কিচ্ছু না হুজুর বলছেন আল মুমিন কা জাসাদিন ওয়াহিদিন ইজাস্তাকা বাযুহু ইস্তাকা কুল্লু ওয়া ইজাস্তাকাত আইনুহু ইস্তাকা কুল্লু হুজুর বলছেন একটা মুমিনের যদি কষ্ট হয় পৃথিবীর অন্য জায়গায় মুমিনও কাঁদবে আপনার শরীরের চোখে যদি কষ্ট হয় পুরো শরীর কষ্ট পাবে পায়ে যদি ব্যথা লাগে পুরো শরীরে ব্যথা লাগবে আপনি ঘুমাতে পারবেন না একটু কেঁদেছি পরিস্থিতি আমাদের সামনে আছে এই জালিম পুরো বিশ্বের মধ্যে যেখানে যে বম ব্যবহার করা মানা সেই বম তাদের উপরে অনবরত বর্ষণ করা হচ্ছে বরং আজকেকার রিপোর্ট এটা ইসরায়েলের একজন ক্যাবিনেট মিনিস্টার স্পষ্ট বলেছে আমাদের প্রোগ্রাম পরিষ্কার আছে যদি আমরা এইভাবে জিততে না পারি আমরা অ্যাটম বম ব্যবহার করব পৃথিবীর ইতিহাসে অ্যাটম বম একবার ব্যবহার করেছিল এই জালিম আমেরিকা জাপানের উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় 1939 থেকে 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার 9 আগস্ট 1945 জাপানের নাগাসাকি আর হিরোশিমার উপরে আমেরিকা আক্রমণ করেছিল আজও পর্যন্ত তার করুণ পরিণতি জাপানওয়ালারা দেখছে সেখানকার বাচ্চারা এখনো পর্যন্ত অনেক এমনও হয় যার পা ঠিক থাকে না চোখ ঠিক থাকে না তার বিষ প্রতিক্রিয়া তার বিষক্রিয়া এখনো পর্যন্ত ইসরায়েলের সেই মিনিস্টার স্পষ্ট বলে দিয়েছে ফট করে কথা বলতে গিয়ে জজবার মধ্যে এসে বলে দিয়েছে যে আমরা প্ল্যান ঠিক করে রেখেছি এরা যদি লাইনে আসে ভালো আমরা গজ্জাকে শেষ করব আর যদি আমরা এতে সাকসেসফুল না হই আমরা অ্যাটম ব্যবহার করব পুরো পৃথিবী চুপ হয়ে আছে সবাই ইসরায়েলের সঙ্গে দাঁড়িয়ে আছে ইসরায়েলের পতাকা দেখেছেন আপনারা একটু পতাকার কথা বলি দিয়ে যাই ভারতের পতাকা আপনারা দেখেছেন উপরে আছে গ্রিন উপরে আছে আপনার স্যাফরন মধ্যিখানে আছে হোয়াইট নিচে আছে গ্রিন
আর মধ্যখানে আছে অশোক চক্র উপরে আছে যেটাকে আমরা বলি জাফরানি কালার মধ্যখানে আছে সবুজ মানে সাদা কালার আর নিচে আছে সবুজ কালার প্রত্যেকটা দেশের যে পতাকা হয় তার একটা পিছনে উদ্দেশ্য থাকে কেন সে পতাকাটা আমরা তো এটাও জানি না যে আমাদের পতাকা করেছে কে তৈরি করেছে কে এই পতাকাকে পাল্টাবে বলে একজন এক জাতীয় লোক তারা উঠে পড়ে লেগেছে আমি তাদের নাম নিচ্ছি না এই পতাকা তৈরি করেছিল আমাদের এক বোন সুরাইয়া তাইয়িব ইতিহাস আমরা জানি না উই হ্যাভ ফরগটেন আওয়ার হিস্ট্রি যারা নিজেদের ইতিহাস নিজেরা ভুলিয়ে দেয় অন্যরা কেন মূল্যায়ন করবে দিলশ্বর জগদীশ্বর এককালে নাম ধরলি তোরা ও মুসলমান আজ হয়ে গেছিস সর্বজাতির পায়ে ধরা বলছিলাম আমাদের ভারতের পতাকার উপরে আছে স্যাফরন কালারের মানে কি We are very brave community. Amra boro shokti shali dol bharotiyora. Amader uporwala boro shokti diyeche. Moddhikane ache shada. Tar mane holo shoktir opobyabohar korina. Amra shobaike niye cholte sokkhom. Niche ache green. Oneke mone korte pare shada mane shobaike niye cholche keno. Bharotiyoder proyojon ache. Tai ora shobaike niye cholar chesta korche bolche na. আমাদের দেশ এত খুবসুরত এত সুন্দর এত উর্বর যে এখান থেকে আমরা যে আনাজ উৎপন্ন করি নিজেরাও খাই বিশ্বকেও আমরা দিতে প্রস্তুত আমাদের দেশটা সবুজে শ্যামলেতে ভরা এই হলো আমাদের দেশ বলে তাহলে কি তোমরা কাজ করো না সাদা কেন বলছে মধ্যখানে ২৪টা এই অশোক চক্র যা ২৪টা দাগ আছে তার মানে উই অ্যাকশন ২৪ আওয়ার্স আমরা ২৪ ঘন্টা কাজ করি আমরা লেজি না আমরা কোন সময় নিজেদেরকে অলসতার মধ্যে রাখি না এটা হলো ভারতীয় পতাকার একটা ইতিবাচক ব্যাখ্যা আপনাদের সামনে অল্প আকারে আনা গেল নচিতের উপরে অনেক কথা বলা যায় ইসরায়েলের পতাকা আপনারা দেখেছেন হয়তো ইসরায়েলের পতাকা লক্ষ্য করবেন উপরে আছে একটা নীল দাড়ি নিচে আছে নীল দাড়ি দাড়ি দেওয়া মধ্যখানে আছে একটা স্টার অর্থাৎ একটা তারা তার মানে কি উপরে আছে যে দাড়িটা ওটা আসলে আছে একটা নদী দ্যাট আর এট রিভার ওটা হলো দাজলা নদী নিচে আছে একটা রিভার নদী সেটা হলো ফুরাত নদী মধ্যখানে আছে স্টার মানে তারা ওরা বলতে চাচ্ছে দাজলা থেকে ফুরাত মদিনা পর্যন্ত শুধু তাই না উপরে তারার মতলব হলো আমরাই একটাই জাতি যারা বিশ্বকে আমরা লিডিং করতে পারি বিশ্বের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের আছে আমরা দলে ছোট হতে পারি সংখ্যায় কম হতে পারি কি বিশ্বকে আমরা দেখাবো যে আমরা সংখ্যা কম হলেও আমাদের আঙুলি হিলনে আমেরিকাও পর্যন্ত নাচতে বাধ্য আমেরিকার প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলা হয় যাকে জো বাইডেন সেই ব্যক্তি নিজে এসেছে ইসরায়েলের কাছে আর তাদের ফরেন মিনিস্টার নিজে এসে অ্যান্টনি ব্লিংকন নিজে এসে যে এসে বলছেন আই এম নট গোয়িং এনিওয়্যার আই এম স্টিং হিয়ার ডোন্ট ওয়ারি চিন্তা করো না আমি এখানে আছি আমি কোথাও যাচ্ছি না আমি ইসরায়েলের হেফাজত করব ইসরায়েল হলো কোথায় থেকে কেন হলো আমরা জানি না এর ইতিহাস অনেকে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার এদেরকে হত্যা করলো জি হিটলার এদেরকে হত্যা করলো কাদেরকে ইহুদিদেরকে হত্যা করে কেউ বলেছে ১৬ লাখ বা তার কম বেশি সেই সময় এরা মিলে বলছে এদেরকে একটা দেশ দেওয়ার দরকার তো কোথায় দেবে তো ওই জায়গায় যাই হোক ভাই আমার মনে হচ্ছে পরের বক্তায় আসছেন না তো আমি আর এখানে উত্তর কি দেব জি মহিলাদের লিগিয়েশন বা বন্ধাকরণ এটা কোনো রকম জায়েজ না ভাই যদি করে থাকে তওবা করতে হবে গোদা বাংলা বলে দিচ্ছি বাকি যারা মুফতি সাহেব আছেন আরও ভালো করে আপনাদের এখানকার যারা আছেন জেনে নেবেন তামাক জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট গুড়াকু জর্দা ইত্যাদি ব্যবহার বা খাওয়া হারাম না হালাল না মকরু ক্ষেত্র বিশেষ এটা কোন কোন জিনিস এমন আছে যেটা পুরো নেশা করে দেবে সেটা আবার হারামের দরজায় কোনোটা মকরু তাহরিমের দরজায় এই জন্য এলাকার লোকের কাছে জেনে নেবেন হারাম খেলে ৪০ দিন কোনো ইবাদত কবুল হয় না কবুল হওয়ার দুটো পদ্ধতি একটা হলো কবুল ইজাবাত একটা হলো কবুল ইসাবাত ইজাবাত মানে আল্লাহর কাছে কবুল হওয়া আর ইসাবাত মানে হলো ঠিক হওয়া এমনি হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না আপনার জিম্মেদারি আদায় হতে পারে কিন্তু আল্লাহ ছুড়ে মুখে মেরে দেবেন এর অনেক লম্বা বাস এতটুকু আমি বলে দিলাম বাকি আরও ডিটেলস জানতে থাকলে কাসিমি সাহেব আছেন বড় বক্তা এবং সুন্দর মানে শায়ের ওনার কাছ থেকে শোনেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু